সম্মানিতা দেন কি সম্মানি চাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। অলরেডি দেখে বুঝতেই পারছেন যে এটা একটা বিয়ের ব্লগ, এখানে মেহেদি থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সব কিছু থাকবে। এটা ছিল আমার ননদের কাবিন, আর সব কিছু এত তাড়াহুড়া করে হয়ে গিয়েছে, মানে প্ল্যান ওয়াইজ কিছুই হয়নি। এখানে আমি মেহেদি দিতে বসেছি, তখন বাজে রাত প্রায় 2টা, আর মাত্র 1 পাশ দেওয়া হয়েছে, বাকিটা সকালবেলা দিতে হবে। মেহেদি দিতে কিন্তু অনেক সময় লাগে, আর যেহেতু আমি প্রফেশনাল আর্টিস্ট না, তাই আমার তো আরও বেশি সময় লাগে। এই অর্গানিক মেহেদিটা নিয়েছিলাম হেনা রয়েলিন বাই জাবিনাপুর কাছ থেকে, আর মেহেদিটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর কালার আসছে। সকাল সকাল নাস্তা করে আমরা আবার মেহেদি দিতে বসেছি, কারণ এইটা একটা পেইন মনে হয় মাথার মধ্যে যে কতক্ষণে মেহেদি দেওয়া শেষ হবে, কখন লাল হবে, কারণ বিয়ের সময় অনেক কাজ বাকি। ওকে মেহেদি দেওয়া শেষ করে আমি ওর বিয়ের জিনিসপত্রগুলো দেখছিলাম, ওর শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছে এগুলো, সব কিছু অনেক সুন্দর ছিল। বিয়ের শাড়ির কালারটাও অনেক সুন্দর ছিল, মানে সব মিলিয়ে ভালো লাগছিল। মাঝখানে আমরা একটু ব্লাউজ বানাতে গিয়েছিলাম, হাতে সময় আছে মাত্র 1 দিন, এর মাঝখানে সব কমপ্লিট করতে হবে, তো ভাবলাম বাইরে যেহেতু আসছি কিছু খাওয়া দাওয়া করে যাই। আর এই যে আমাদের ছোট্ট বউ, ওকে এত কিউট লাগতেছিল মাশাল্লাহ, মানে বলে না যে বিয়ের ফুল ফুটে, ওটাই হয়েছিল মনে হয়। তো ওই দিনই ছিল ওর হলুদ, আমরা ছোটোখাটো একটা হলুদের আয়োজন করেছি, যেহেতু খুব তাড়াহুড়া তেমন কিছুই করতে পারিনি। এই ছিল আমাদের ডেকোরেশন, তাড়াহুড়ার মধ্যেও সব কিছু কেমন যেন অদ্ভুত রকমের সুন্দর ছিল, মানে খুব স্নিগ্ধ ছিল সব কিছু। আর সেদিন কেন জানি ওকেও এত প্রীতি লাগতেছিল মাশাল্লাহ, খুবই সুন্দর লাগতেছিল, মানে একদম বউ বউয়ের মতোই লাগতেছিল। দিনের মতো হলুদ শেষ করে পরের দিন আমরা একটু গ্যাপ রেখেছিলাম, সবাই যেন রেস্ট নেওয়ার টাইম পায় তাই। আর এটা ছিল বিয়ের দিন সকালবেলা, আমরা অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি, কারণ আমাদের পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। আমরা 6:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম, আর এখানে ও স্বাস্থ্যেও বসে গেছে। আমাদের যেহেতু একটু রাশ ছিল যে আমাদের আবার সেজে গুজে মানিকগঞ্জে ব্যাক করতে হবে, তাই আমরা তাড়াহুড়া করছিলাম, আর এই জন্যই এত সকাল সকাল অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। আর আমাদের বউ প্রায় রেডি, আর এই যে কি মিষ্টি লাগছে, খুবই সুন্দর লাগছিল। আর এখানে আমিও রেডি হয়ে গেছি, মেকআপ আর্টিস্ট ছিল রাখি আপু, মানে আমাকে যে বিয়েতে সাজিয়েছিল সেই ছিল। আপুর সাজ আমাদের এত পছন্দ, আপুর কাছে এসেছি আবার সাজতে। ফাইনালি আমরা মানিকগঞ্জে ব্যাক করছি। ওই দিন এত গরম ছিল আর গাড়ির এসিটাও নষ্ট ছিল, আমাদের অনেক কষ্ট হয়েছে। আর এই যে এখন বর আসার সময় হয়ে গেছে, আমরা গেট রেডি করে দাঁড়িয়ে আছি। আমার মনে হয় একটা বিয়েতে এই জিনিসগুলাই এনজয় করার মতো। আর এখানে জামাইয়ের জন্য স্বাক্ষরখানা সাজানো হয়েছিল, ছাগলের মুখে একটা কাঁঠাল পাতা, জিনিসটা খুবই হাস্যকর আর সুন্দর লাগতেছিল দেখতে। ওই দিন গরমে আমরা সবাই পাগল হয়ে যাচ্ছিলাম, মানে সবার মেকআপ মনে হয় গলে গলে পড়তেছিল, এত পরিমাণের গরম ছিল। আর তখন সূর্য পুরো মাথার উপরে, তখন বাজে মনে হয় 2টা বা 2:30টার মতো এরকমই হবে, অনেক গরম লাগতেছিল, ভ্যাপসা একটা গরম ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন বিয়ে পড়ানোর পালা, আর ওই টাইমটা সবচেয়ে বেশি নার্ভাস লাগে ওর বিয়ে, কিন্তু আমার অনেক নার্ভাস লাগতেছিল, কারণ আমার বিয়ের সময় আমি কাজী দেখার পর থেকেই কান্নাকাটি শুরু করছিলাম। জানি না কেন এরকম ফিল হয়, প্রত্যেকটা মেয়েরই মনে হয় এরকম অদ্ভুত রকমের একটা ফিল আসে। আলহামদুলিল্লাহ সব কিছু ভালো মতোই হয়, বিয়ে পড়ানোও ভালো মতো শেষ হয়, ওরা এখন অফিসিয়ালি হাজবেন্ড ওয়াইফ। এই জিনিসটা অনেক কিউট ছিল, আমার এত ভালো লাগছিল ওদের দুইজনকে একসাথে। তারপর আমরা বাসর ঘর সাজালাম, এখানেও গেট ধরা হলো, কিছুক্ষণ মজা হলো। আর বিয়ে শেষ, এটা হচ্ছে বিয়ের পরের দিন সকালবেলা, একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। আর ওই দিন বিকালবেলা আমরা সবাই মিলে গেটের টাকা সবাই ভাগাভাগি করছিলাম, যে কে কত টাকা পাবে বা কতজন আমরা, এই জিনিসটা কিন্তু অনেক মজার। তো যাই হোক, আমরা সবাই সমান ভাগে টাকা নিয়েছি। এই ছিল মিমের বিয়ের ছোটোখাটো একটা ব্লগ, আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।